নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাম মন্দির নির্মাণে 50,000 টাকার অনুদান ধলাইয়ের ওসি শাহাবুদ্দিনের, অভিনন্দন হিন্দু জাগরণ মঞ্চ। রাজ্যে মাছের মজলিশের যাত্রা শুরু, খুচরো বিক্রির কাউন্টার উদ্বোধন মন্ত্রী পরিমলের। ফ্লাডলাইটে প্রথমবার হকি ফাইনাল, খেতাব জিতল হাইলাকান্দি ক্রীড়া সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে আনুমানিক 50,000 টাকার অনুদান তুলে দিলেন ধলাই থানার ওসি শাহাবুদ্দিন বড়ভূঁইয়া ও তার পরিবার। বৃহস্পতিবার নরসিংপুর সংঘ কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজের স্ত্রী ও দুই শিশুকন্যাকে সাথে নিয়ে এই আর্থিক অনুদান তুলে দেন রাম মন্দির নিধি সমর্পণ সমিতির কর্মকর্তাদের হাতে। এদিকে রাম মন্দির নির্মাণের জন্য এগিয়ে আসতে ওসি শাহাবুদ্দিন বড়ভূঁইয়া ও তার পরিবারকে অভিনন্দন জানান হিন্দু জাগরণ মঞ্চের অমলেন্দু দাস, রূপম সাহা সহ অন্যান্যরা। নমস্কার, আজকের এই শুভ দিনে ভগবান শ্রীরামচন্দ্রের এই রাম মন্দির তীর্থক্ষেত্র নির্মাণের যে নিধি সংগ্রহ, এই সংগ্রহে এই বিশ্ব হিন্দু পরিষদের এই প্রান্তের এই কর্মকর্তাগুলোর আহ্বানে আমি এখানে উপস্থিত হয়ে যৎসামান্য আমি একটু ছোট্ট অনুদান দিয়া আজকে এই বিশাল একটা যাত্রার সহযোগী হইতে পারি আমি নিজকে বড় আনন্দিত মনে করতেছি। আর আমি কামনা করি যে আমাদের এই যাত্রা আমরা সব ভারতবাসী একত্রিত হয়ে একটা সুন্দর ভারতপত্র ভরার ক্ষেত্রে আমরা এখানে সহযোগ করিয়া সবাই সহযোগে যাতে এই বিরাট রাম মন্দিরটা নির্মাণ করার আমরা আগ্রহ হই। আর যার এই এই যাত্রাত আমি অংশ নিতে পারি আমিও নিজের ধন্যবাদ অবস্থায়। বাঙালির প্রিয় খাবারের তালিকায় রয়েছে মাছ, কিন্তু বর্তমানে মাছের দামে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য মাছ উৎপাদনকারী এবং ক্রেতাদের মধ্যে দাঁড়িয়ে একতরফা মুনাফা আত্মসাৎ করছেন ব্যবসায়ীরা। ফলে মাছের বাজারে প্রতিদিনই ক্রেতা ও ব্যবসায়ীর মধ্যে ঝগড়া দেখা যায়। সেই বিষয়কে মাথায় রেখে মাছের মজলিশ নামে এক খুচরো বিক্রির কাউন্টারের যাত্রা শুরু করল রাজ্যের মীন বিভাগ। বৃহস্পতিবার সেই কাউন্টারের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী পরিমলের সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, ডিআইজি দিলীপ কুমার দে, জেলা উপায়ুক্ত কীর্তি জলি প্রমুখ। এই রিটেল মাছের দোকানের মাধ্যমে রাজ্যের ফিশারি অন হুইল পদ্ধতিতে জনসাধারণের বাড়িতে মাছ পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইয়াতে নিয়ন্ত্রিত মূল্য যাতে আমার কি ফার্মা তেওঁলোকেও যাতে তেওঁলোকের প্রফিটখিনি পায়, আর যিসকলে ইয়াতে বিক্রি করিব তেওঁলোকের একটা মিনিমাম প্রফিট রাখি যাতে রাইজে সুবিধাখিনি লব পারে তার কারণে প্রয়াস থাকিব। আর যেহেতু আপনি রেটের কথা কইছে, আজির দিনত ফাটক বাজার যদি এজন মানুষ 500 টাকা বিক্রি করে আর ইয়াতে ফিশারের যদি 350 বিক্রি করে ন্যাচারালি মানুষ ইয়াতে আসব। আর ফাটক বাজারের যিজনে মানে বেশি মূল্য লব তো অল্প নিয়ন্ত্রণ চলিব লাগবে। এই কারণে এই প্রয়াসটা আমি আরম্ভ করেছি, যেহেতু এটার কোনো বাধা ধরা আজিলৈকে কোনো আমার নিয়ম নীতি বা আইন আমি করিব পারা নাই যে এই মাছটোর ইমান মূল্য হব লাগে। এইটলৈও আমার সরকারে মার্কেটিংয়ের ক্ষেত্রত কি ব্যবস্থা লব পারে তার কারণে আমি চিন্তা করি আছি, ফিউচারত কিবা রুলস আমি প্রণয়ন করি। ভারতের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়ে 19 বাংলাদেশী নাগরিক বৃহস্পতিবার স্বদেশে ফিরেছেন। এদিন করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এই 19 জন বাংলাদেশের মধ্যে 5 জন মহিলা ও 14 জন পুরুষ রয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। জানা গেছে এই বাংলাদেশিরা বিভিন্ন সময় অসমের নগাঁও, চড়াইদেও, ধেমাজি, কোকরাঝাড়, শোণিতপুর, ধুবড়ী, নলবাড়ী, শিলচর, করিমগঞ্জ সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে স্থানীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এদিন সরকারি নিয়ম মেনে সুতারকান্দি শুল্ক বন্দর দিয়ে তাদের বাংলাদেশের বিজিবির হাতে সঞ্চে দেওয়া হয়। এদিনের বন্দী প্রত্যর্পণ সম্পর্কে করিমগঞ্জের পুলিশ সুপার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত জানান। আজ টোটাল 19 বাংলাদেশি ন্যাশনালস কো ইয়াহাঁ সে সুতারকান্দি সে ডিপোর্ট কর রহে হ্যায়, আফটার ফলোইং অল দ্য ফরম্যালিটিজ। ইসমে 14 মেল হ্যাঁ, 5 ফিমেল হ্যাঁ। ইসমে অলগ অলগ ডিস্ট্রিক্ট কে থ্রু আয়ে হ্যাঁ। লোক নগাঁও সে 3,
कोकराझार से 3, करीमगंज से 3, नलवारी से 2, धुबरी से 2 और सोनितपुर, सरायदेव और कचार से 1-1। तो ये लोगों को 2-3 साल ऑलमोस्ट पहले अलग अलग जगह में ये सब डिस्ट्रिक्ट्स में पकड़ा गया था फॉर वायलेशन ऑफ फॉरनर्स एक्ट एंड पासपोर्ट रूल्स, और आज सारा फॉर्मेलिटीज करने के बाद इनको यहाँ से। উল্লেখ্য, গত 22-26 ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক ভারতে আটকে পড়া বাংলাদেশীদের দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছিলেন। তারপরই এ ব্যাপারে উদ্যোগী হয় উভয় পক্ষ, যার ফলে এদের 19 বাংলাদেশি স্বদেশে ফিরে যান। বিজেপি সরকারের দৌলতে রাজ্য উপকৃত হয়েছেন প্রায় 96 লক্ষ। পাথারকান্দির হরিবাসরে আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত কুমার দাস। প্রায় 4000 পৃষ্ঠা প্রমুখের উপস্থিতিতে সভায় রাজ্য সভাপতি আরও বলেন, বর্তমান সময়ে কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকায় কোথাও কোনো দাঙ্গা হয়নি, সবাই সুখে শান্তিতে বসবাস করছেন। গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে পাথারকান্দিতেও উন্নয়নের জোয়ার বইছে। বিগত দিনে কংগ্রেস সরকার সুতো কম্বল বণ্টন করে জনগণের সঙ্গে ভাওতাবাজি করেছিল, আর বিজেপি সরকার মসনদে বসার পর রাস্তাঘাট থেকে শুরু করে নানা সরকারি প্রকল্পের সুবিধে জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে সরকার। কৃষ্ণদাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে ভারত মাতা সহ নেতাজি সুভাষচন্দ্র ও প্রাক্তন বিধায়ক মধুসূদন তেওয়ারির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে সভার সূচনা হয়। সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভায় রাজ্য সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা বলেন, বরিষ্ঠ মুখ্যমন্ত্রীর দৌলতে রাজ্যে উন্নয়নের হাওয়া লেগেছে, এই ধারাকে বহাল রাখতে ফের বিজেপির হয়ে কাজ করে দলকে বিজয়ী করাতে হবে। তিনি প্রত্যেক পৃষ্ঠা প্রমুখকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। সভার বক্তব্য রাখেন এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, সাংসদ রাজদীপ রায়, নিত্যভূষণ দেব, ঋষিকেশ নন্দী, মনিরাজ কর্মী, প্রমথেশ দেব প্রমুখ। আমি অনেক মিটিং দেখেছি যে ভারত মাতা জয় বললে কি বসে বসে ভারত মাতা কি জয় এরকম হাত তুলে দেয়, কিন্তু এই জায়গায় একটা নতুন সিস্টেম দেখলাম যে সঙ্গে সঙ্গে ভারত মাতাকে জয় বলার সঙ্গে সঙ্গে আপনারা সবাই দাঁড়িয়ে ভারত মাতাকে জয় বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের যা দেখছেন আমাদের সভাপতি এবং জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় মঞ্চে উপবিষ্ট। কালীনগর সরোজিনী হাসপাতালের 30 শয্যা বিশিষ্ট নির্মীয়মান ভবন আজও অসম্পূর্ণ। কংগ্রেস আমলে প্রায় 4 কোটি 30 লক্ষ টাকা অনুমোদিত হয়, কিছুটা কাজ হলেও পরবর্তীতে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় ভবনটির কাজ। এ নিয়ে জনগণের মধ্যে আক্রোশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার পাঁচগ্রাম কালীনগর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি পৃথিশকান্তি দাস এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, শুধু কালীনগরে নয়, হাইলাকান্দি জেলায় আরও অনেক হাসপাতালের কাজ অসম্পূর্ণ রয়েছে। হয়তো কালীনগর হাসপাতালের কাজটি কন্ট্রাক্টর এবং বিভাগের সমন্বয়ের অভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে তিনি মনে করেন। তার মতে, এলাকার জনসাধারণ, সাংবাদিক, জেলা পরিষদ, বিধায়ক, সাংসদ প্রত্যেক জনপ্রতিনিধির জনস্বার্থের বিষয় নিয়ে কথা বলার দায়িত্ব রয়েছে। ইতিমধ্যে হাসপাতালের নির্মীয়মান ভবনটির কাজ অতি সত্বর সম্পন্ন করতে জেলা পরিষদ, বিজেপি মণ্ডল প্রেসিডেন্ট সহ অনেকেই জনস্বার্থে মত পোষণ করেছেন। এই হাসপাতালের কাজ নিয়ে বিধায়কের ভূমিকায় প্রশ্ন উঠছে, তিনি এখন পর্যন্ত চুপ কেন? পৃথিশকান্তি দাস জানিয়েছেন, অতি শীঘ্রই তিনি জেলাশাসক, বিভাগের কর্তৃপক্ষ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলাপ করবেন, যাতে কাজটি অতি সত্বর সম্পন্ন করা হয়। বেশ আগের কাজ ছিল, একটা টেকনিক্যাল প্রবলেম বলতে কন্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের মধ্যে একটা সমন্বয়ের অভাব আমি মনে করি, এই জন্য এই কাজটা দেরি হচ্ছে। কিন্তু আপনারা জানেন যেহেতু এখানে কালীনগর পাঁচগ্রাম জেলা পরিষদ সদস্য প্রতিনিধি হিসাবে, এটা আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে এটাকে কীভাবে আবার পুনরায় চালু করা যায়, এবং কেননা এই কালীনগর হসপিটালটা আমাদের এখানের দৈনন্দিন জীবনের একান্ত একটা প্রয়োজনীয় হসপিটাল, এখানে এই হসপিটালের সেবার প্রয়োজন আছে আমাদের জনসাধারণের। জনসাধারণের প্রচুর প্রবলেমের সমস্যার সম্মুখীন হচ্ছে, এই জন্য আমি আগামীকাল ডিসি সরকারের সঙ্গে কথা বলতে পারি এবং জয়ন্ত সঙ্গে স্পেশালি কথা বলে আমি এই সপ্তাহে আমি গুয়াহাটি যাব।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে 1,00,000 টাকার আর্থিক অনুদান করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার দক্ষিণ কাছাড় জেলার ধোয়ারবন্দ প্রখণ্ডের সদস্যদের হাতে এই অর্থরাশি তুলে দেন তিনি। এদিন সকাল আনুমানিক 10টায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আয়রংমানাস্থিত নিজ বাসভবনে ব্যক্তিগত তহবিল থেকে 1,00,000 টাকার অনুদান তুলে দেন রাম মন্দির নির্মাণ বিধি সমর্পণ সমিতির কর্মকর্তাদের হাতে। অনুদান পর্ব শেষে মন্ত্রী পরিমল বলেন, এক ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পেরে তিনি গর্ববোধ করছেন। এদিকে বরজালেঙ্গা মনোর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা বরজালেঙ্গা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বুলটি দেব তার ব্যক্তিগত তহবিল থেকে 5,000 টাকার অর্থরাশি রাম মন্দির নিধি সমর্পণ সমিতির কর্মকর্তাদের হাতে তুলে দেন। উল্লেখ্য, আগামী 31 জানুয়ারি অবধি এই নিধির অভিযান চলবে। এদিনের নিধি সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কমিটির সভাপতি সুজিৎ রুদ্রপাল, প্রান্ত ধর্মপ্রসার প্রমুখ গোপীব্রত গোস্বামী সহ অনেকে। একদিকে শ্লীলতাহানি, তো অন্যদিকে প্রাণে মারার হুমকি। তা সত্ত্বেও স্বামীর সন্ধানের জন্য পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ। এ নিয়ে শিলচর শহরতলির আতালবস্তির গৃহবধূ শান্তি গোয়ালা ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে গিয়ে ন্যায় বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন। ঘটনার বিবরণে তিনি বলেন, গত 25 জানুয়ারি অর্থাৎ সোমবার সকাল আনুমানিক 7টায় স্থানীয় কনকপুরের বিশুপাল হাসপাতাল রোডের বালু গুলগুলিয়া ও পরেশদার সহ একদল লোক তার স্বামী পরশুরাম গোয়ালার অনুমতি ছাড়াই অভিযুক্তরা অনাধিকার প্রবেশ করে তাদের জমি কাটা শুরু করে দখল করতে চেষ্টা চালায়। ঠিক সেই সময় তিনি ও তার স্বামী এতে বাধা দিলে অভিযুক্তরা অশ্লীল গালিগালাজ করে এমনকি পকেট থেকে বন্দুক বের করে প্রাণে মারার হুমকি দেয়। তখন তাদের চিৎকার শুনে পাশের বাড়ির কালাউতি গোয়ালা সহ অন্যান্যরা ছুটে এলে অভিযুক্তরা শান্তিদেবীর কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করে গা ঢাকা দেয়। এদিকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শান্তিদেবী বলেন, ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেলেও তার স্বামী পরশুরাম গোয়ালাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযুক্তদের প্রাণে মেরে ফেলার হুমকি শুনে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে তিনি কাছাড় পুলিশ সুপার বিএল মীরার হস্তক্ষেপ কামনা করছেন। মার হো রা থা আর হম লোক গিয়া থা ছুড়ানে কে লিয়ে ওহাঁ পর বন্দুক দেখায়া, বন্দুক দেখানে কে বাদ হম লোক জমাই লোক ভাগ গয়া, হম লোক কা গাড়ি মে টান কে উঠা রহা থা সব লোক উঠা রহা থা, হম লোক কে গাঁও ওয়ালা আদমি আকর বাঁচায়া থা, হম লোক কা FIR লেকে আয়া, হমরা কো স্যার নহীঁ রাখা থা, নহীঁ রাখা থা। ইসকে বাদ হম লোক কে এক ভাগিনা আয়া থা, উসকো ভি অ্যারেস্ট করকে রাখনা কহা থা। उसके बाद लोग साथ में बहन लोग था, वो सबके ताना टानी लगा दिया, ताना टानी कर लिया सब लोग। अच्छा, कौन लोग थे? 25 आदमी रहा था, बाबुल गुलगुलिया, बाबुल गुलगुलिया। और कौन? और उसके साथ में रहा है, भाई चिंता है। नाम क्या था? हम लोग पहचाना नहीं था, बाबुल। किस बात को लेकर झगड़ा हो रहा था? बोला हम लोग का जमीन में दखल कर रहा था, इसके लिए वो माटी डालने के लिए आया है। हम लोग बोलता है काहे माटी डालेगा, तो हम लोग हल्ला गुल्ला सुन के गया। हम लोग जिसके जगह दिया है लेके आओ, वो देगा तुम जगह। यही जिसमें जगह बिक्री किया वो आदमी नहीं आया था, वो दूसरा आदमी आकर भेजाल लगा रहा था। तो हम लोग बोल रहा था तो हम लोग के साथ में मारा पीटा कर रहा था, गाड़ी में टांग के उठा रहा है। अभी हम लोग को आदमी नहीं मिल रहा है। সড়ক সংস্কারের জন্য ফের সরব হলেন স্থানীয়রা। শিলচর মিউনিসিপ্যালিটির অধীনস্থ 10 নং ওয়ার্ডের মন্দির দীঘির পাড় সংলগ্ন সড়কটি বিগত 8 মাস থেকে বেহাল অবস্থায় আছে। এতে পড়ুয়া সহ অসুস্থ রোগীদের যাতায়াত করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিদিন। এ নিয়ে গত 6 মাস আগে জেলাশাসকের সাথে দেখা করে সড়কটির করুণ অবস্থার কথা তুলে ধরেন স্থানীয়রা। তখন জেলা উপায়ুক্ত সড়কটি পরিদর্শন করে প্রতিশ্রুতি দেন যে অতি সত্বর সেই সড়কটির সংস্কারের কাজ শুরু করা হবে, কিন্তু তার 8 মাস পেরিয়ে গেলে আজ অবধি কোনো কাজই হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার স্থানীয়রা সকাল 10:30 শহরের রাধামাধব রোডে অবরোধ গড়ে তোলেন। ফলস্বরূপ এদিন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক মারিয়া তানিম অবরোধস্থলে পৌঁছে অবরোধকারীদের আশ্বাস দেন, আগামী 3 দিনের মধ্যে সড়কটির সংস্কারের কাজ শুরু করা হবে। তার প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা বিকেল 3:30 সড়ক অবরোধ প্রত্যাহার করেন। যে আমাদের মন্দিরদিকে পারে রাস্তাটা যেভাবে ভেঙেছে, আজকে বিগত 8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো ইয়ে নেই, যে প্রিকশন নেই যে এটা কি করে মানে এটা ঠিক করবে বা কিছু না, শুধু টাইমের পর টাইম দিয়ে যাচ্ছে আর সিজনের পর সিজন চলে যাচ্ছে। রেইনি সিজন চলে গেছে, এখন আবার এখন তো আবার রেইনি সিজন আসবে, তা এর ভিতরে যদি অ্যাজ পার দ্য রিপোর্ট অফ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার ওয়াটার রিসোর্সেস থেকে আমাদেরকে রিপোর্ট দিয়েছে, হ্যাঁ, ডিসি অফিসে, যে যদি এর মধ্যে রেইনি সিজনের আগে যদি কাজটা কমপ্লিট না হয় তাহলে এখানের মধ্যে খুব ইমার্জেন্সি রিস্ক হবে, ঠিক আছে। এটা ডিসি অফিসের মধ্যে অলরেডি তারা পোস্ট করে দিয়েছে, এরপরেও ডিসি অফিস থেকে কোনো ডিসিশন নিচ্ছে না তারা। এটার পিছনে রিজনটা কি? আমরা বাউন্ড হয়েছি যে আজকে রাধামাধব রোড আমরা বন্ধ করার জন্য, কেন কি আজকে বিলপার রোডটা রাধামাধব রোডের জন্যই জড়িত,
আজকে এই বিলপার রুটটাই থাকছে না তাহলে রাধামাধব রুট মানে আমরা কি করব কি করে যাব, তার জন্য আমরা রাধামাধব রুটটা বন্ধ রেখেছি আজকে। যত সময় প্রশাসনের কাছ থেকে আমরা কোনো পারফেক্ট আমরা আনসার পাচ্ছি না, তার অত সময় অবধি আমরা আজকে আর এই বন্ধটা উইথড্র করব না। শালগঙ্গা ইউবিআই ব্যাংকের সময় মতো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা। সকাল 11টা পর্যন্ত ম্যানেজারের অনুপস্থিতিতে চাঞ্চল্য পরিলক্ষিত হয় ব্যাংক চত্বরে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গ্রাহকরা অভিযোগ করে বলেন, ব্যাংকের কাজের জন্য সকাল 9:30 থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা, 11টা পর্যন্ত ম্যানেজার আসেননি। প্রতিদিনই তিনি দেরিতে কর্মস্থানে পৌঁছান বলে অভিযোগে জানা যায়। তাছাড়া প্রিন্টার বিকল হয়ে থাকায় অনেকে পাসবুক আপটুডেট করতে পারছেন না। পরে ম্যানেজার এলে গ্রাহকদের পক্ষ থেকে তার দেরির কারণ জিজ্ঞেস করা হলে তিনি ক্যাশ সংগ্রহের জন্য দেরি হয়েছে বলে বাহানা দেন। এদিকে ব্যাংকের নিজস্ব কোনো রাস্তা না থাকায় শালগঙ্গা বোর্ডিং পারের রাস্তায় ভিড় জমান গ্রাহকরা। এতে এলাকার মানুষের চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাংকের শাখা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান। কটার সময় আইছেন? 9:30। আইয়া কিতা দেখছেন? আইয়া ব্যাংক তালা মারা দেখছেন। ব্যাংক তালা মারা? কখন কখন পর্যন্ত আপনার বোয়াত? বোয়াত দেই। তারা কিতা কইছে? তারা জিগাই বলে 11টা খুলবো, এখন খুলতো না। ব্যাংক 11টা খুলবে? 11:30 বাজে। স্টাফ আওয়ার পরে খুলবো। রোজ দিন এরকম হয় না? হয় প্রত্যেক দিন হয়। আওয়ার পরে ব্যাংক লিংক থাকা না বাচ্চেন লই আইলাম আয়া দাঁড়াইতে দাঁড়াইতে পরে ঘুরে যাওয়া লাগে। পুরা 15 এই যে আইয়া দিকে এটা বন্ধ। এইখানে ফোরজি স্টাফ একটা আছে কি দেব, এক হইতে যে পুরা 11:30 খুলবো, আজকে আরো দেরি হইতে পারে। হ্যাঁ নিজে ম্যানেজার ফ্রেন্ড ম্যানেজার কই? ম্যানেজার তো বাইরে, কে ইনচার্জ কে আইব নি? এখানে এখন আইতো নাই, 11:30-12 আগে কিছুতেই আইতো নাই, আজকে আরো দেরি হইতে পারে। প্রবলেমটা কিতা কইছেন তারা? কেন প্রবলেম? প্রবলেমটা কি? এইটা আমরা কইতে পারতাম নাই, রেশন নাই, রেশন আনতে গেছে। তখন আমার মনে হয়েছিল তার গালে দুইটা চোর দিতাম, কিন্তু ব্যাংক থেকে তার গালে দুইটা চোর দিছি না। হাইলাকান্দি জেলায় 2017-18 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলাশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে গেলে কৃষক মুক্তি ও বীর লাচিত সেনা সংস্থার শতাধিক কর্মকর্তাদের গ্রেপ্তার করল হাইলাকান্দি পুলিশ। এ নিয়ে পুলিশের সাথে হাতাহাতি হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামরিকোনা আঞ্চলিক কমিটির সভাপতি আলী আকবর লস্কর সহ অন্যান্যরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে যদি রাজ্য সরকারের কর্তৃক অনুদান প্রেরণ না করা হয় এবং তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর বীর লাচিত সেনা একত্রিত হয়ে গণতান্ত্রিকভাবে আমরা ডিসি অফিস ঘেরাও কার্যসূচি হাতে নিয়েছি, কিন্তু অনেক দুঃখের বিষয় আমাদেরকে পথে আটকে পুলিশ প্রশাসন টেনে হেঁচড়ে এখানে গ্রেফতার করে শো শো মানুষ রেখেছে। কিন্তু আজকে আমরা এই প্রচার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, যদি অতি সত্বর আমাদের এই গরিব দরদি মানুষের পয়সাটা যদি ডিস্ট্রিবিউট করা না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য থাকিব। আমার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি উনি কিছু কথা বলবেন। আজকে আমরা কইতে চাইছি, আমরা যে বিধায়ক তিনজন আছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্টও, তিনজন বিধায়ক থাকি, একজনেও যেন এইটা ব্যাপারে কোনো মাত লয় না। ধর্মে নয় উন্নয়নে রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি, ঠিক এই মন্তব্যই করলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার দুপুরে পূর্ব সোনাইয়ের সুন্দরী জিপিতে প্রায় 9,51,00,000 টাকা ব্যয় সাপেক্ষে দুটি সড়কের শিলান্যাস করেন তিনি। এদিন পূর্ত বিভাগের এসওপিডি যে আওতায় 8,75,00,000 টাকা ব্যয়ে বন্দারাপুর টেলিফোন এক্সচেঞ্জ থেকে পালংঘাট আরসিসি সেতু পর্যন্ত একটি এবং 76,00,000 টাকা ব্যয়ে বন্দারাপুর থেকে গলাছেনা বাজার পর্যন্ত আরেকটি সড়কের কাজের শিলান্যাস করেন। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ কংগ্রেস ইউডিএফ এর মিত্রজোটের উদ্দেশ্যে বলেন, সোনাই সহ অসমের উন্নয়ন রুখতে এই আতাত হয়েছে, ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করছে তারা, আর বিজেপি উন্নয়ন নিয়ে রাজনীতি করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র নিয়ে জনসাধারণের কল্যাণে কাজ করছে বিজেপি বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বন্দারাপুর টেলিফোন এক্সচেঞ্জ থেকে সিন্দ্রি পর্যন্ত পালংঘাট ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা এত খারাপ ছিল যে রাস্তা বলতে কিছুই ছিল না। এই রাস্তার আরআইডিএফ থেকে 8,75,00,000 টাকার আজকের শিলাস্তার শিলান্যাস করেছে, কিন্তু আমরা আপনারা অতীতে দেখেছেন যে শিলা ওয়ার্ক অর্ডার হয়, শিলান্যাস হয়, এরপরে কাজ হয়, কিন্তু আমরা কন্ট্রাক্টরকে কনফিডেন্স দিয়েছি যে ওয়ার্ক অর্ডার হবে, যেহেতু L1 হয়েছে তুমি কাজও দেরো।
বৃহস্পতিবার কাছাড় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এসবি দেব রয় মেমোরিয়াল ইন্ট্রা বরাক ম্যানস প্রাইজ মানি হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এদিন সকালে শুভারম্ভ করেন আসাম হকি অ্যাসোসিয়েট উপসভাপতি বিকাশ ভট্টাচার্য, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিজয়েন্দ্র প্রসাদ সিং, কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। শিলচর জেলা ক্রীড়া সংস্থার হকি বিভাগের সচিব এবং ওনার আরেকটি পরিচয় হল কিছুদিন আগে আসাম হকির ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি নিযুক্ত পেয়েছেন শ্রী বিকাশ ভট্টাচার্য। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শ্রী অনিমেষ সেনগুপ্ত, আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাম রাজ্য দলের বহুবার প্রতিনিধিত্ব করেছেন। এদিন পুরুষদের মধ্যে কাছাড় জেলা ক্রীড়া সংস্থা এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ের খেতাব অর্জন করে হাইলাকান্দি দল। অন্যদিকে প্রমোদ চন্দ্রনাথ অ্যান্ড সুনন্দনাথ মেমোরিয়াল ইন্ট্রা বরাক ওমেন্স প্রাইজ মানি হকি চ্যাম্পিয়নশিপ এতেও মুখোমুখি হয় কাছাড় জেলা ক্রীড়া সংস্থা ও হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা এবং মেয়েদের মধ্যে বিজয়ের খেতাব অর্জন করে কাছাড় জেলা ক্রীড়া সংস্থা। হকি আমাদের আমাদের নিজের খেলা, আমাদের দেশের খেলা। হকি আমাদের একেবারে ঘরোয়া খেলা, কাজেই যদি আত্মনির্ভর ভারত নির্মাণ করতে হয় আর খেলার জগতে যদি আমরা বিচরণ করতে হয় তাহলে হকির পুনরুজ্জীবন চাই, ফুটবলের পুনরুজ্জীবন চাই, কবাডির পুনরুজ্জীবন চাই। এভাবে যে আমাদের গ্রামীণ খেলা বা আমাদের নিজের খেলাগুলো আমরা কীভাবে উত্থান করতে পারি তার প্রয়াস স্বাভাবিকভাবেই করার আবশ্যকতা আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। রাম মন্দির নির্মাণে 50,000 টাকার অনুদান ধলাইয়ের ওসি শাহাবুদ্দিনের, অভিনন্দন হিন্দু জাগরণ মঞ্চ। রাজ্যে মাছের মজলিশের যাত্রা শুরু, খুচরো বিক্রির কাউন্টার উদ্বোধন মন্ত্রী পরিমলের। ফ্লাডলাইটে প্রথমবার হকি ফাইনাল, খেতাব জিতল হাইলাকান্দি ক্রীড়া সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।